কোন একটা বড় ঘটনা ঘটলে একই রকম অন্যান্য খানিক ছোট ঘটনাও আমাদের নজরে আসতে থাকে সিরিয়া তুরস্কের এই ভয়াবহ ভূমিকম্পের মধ্যেই খবর আসে নিউজিল্যান্ডের ভূমিকম্পের কথা একই সঙ্গে নজর কেড়ে নেয় ইন্দোনেশিয়ার ভূমিকম্পের হতাহতের খবরও একই সাথে বাংলাদেশ কতটা ভূমিকম্পের ঝুঁকিতে সে নিয়েও আছে উদ্বেগ উৎকণ্ঠা আর এসব থেকেই যেন গুগল ট্রেন্ডে উঠে আসে ভূমিকম্প শব্দটি বিশেষ করে সবচেয়ে বেশি সার্চ হতে থাকে যে ভূমিকম্প থেকে সুরক্ষিত থাকার উপায় কী ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটা আসলে আগে থেকে অনুমানের উপায় নেই তাই একমাত্র প্রস্তুতি এবং সতর্কতা এক্ষেত্রে বড় হাতিয়ার ভূমিকম্পের সময় কি করণীয় কি ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে আমরা কথা বলেছিলাম ভূমিকম্প নিয়ে কাজ করা একজন আবহাওয়াবিদের সঙ্গে অ্যাকচুয়ালি ভূমিকম্প যখন হয় তখন আমরা সাধারণ আমরা সবাই প্যানিক্ট হয়ে যাই প্যানিক্ট হয়ে যাওয়ার ফলে কি হয় আমাদের কি করণীয় আমরা সেটা ভুলে যাই কিন্তু অ্যাকচুয়ালি ভূমিকম্প যখন হয় শান্ত থাকার চেষ্টা করতে হবে অর্থাৎ ধীর স্থির থাকতে হবে কারণ এটা অনলি টেন সেকেন্ড ফিফটিন সেকেন্ড কারণ আপনি জানেন এখানে দু ধরনের ওয়েব প্রপাগেশন হয় একটা প্রাইমারি ওয়েব জাস্ট আপনাকে মনে হয় একটা ধাক্কা দিল কি জন্য একটা ধাক্কা দিল তার কতক্ষণ পরে দশ সেকেন্ড বা ফিফটিন সেকেন্ড ওয়েবটা আপনাকে ড্যামেজ ক্রিয়েট করবে বিল্ডিং কলাপস করে যখন আমি শেকিং অনুভব করব। তখন আমার হাতের মধ্যে যদি কোনো কিছু থাকে মাথায় একটা কুশনের মতো দিয়ে আমি যদি সেটাকে মাথায় ধরে আমি যদি টেবিলের নিচে চলে যেতে পারি কিংবা ভীমের একদম পাশে যদি আমি হেলান দিয়ে মানে দাঁড়াতে পারি এরকম যদি থাকতে পারি তাহলে ইটস গুড আমাকে যে একেবারে মাঠের মধ্যে এসে আশ্রয় নিতে হবে এমন নয় অর্থাৎ আমি নিজেকে সেভ করার জন্য এরকম খোলা জায়গা যথার্থ আছে এবং আমাদের রাস্তায় আমরা সেটা করতে পারি অনেক সময় বিল্ডিং তো আইসা আপনার উপরে এসে পড়বে না বিল্ডিং কলাপস হবে ক্র্যাক করবে ওই জায়গার মধ্যেই সে পড়তেছে সুতরাং আপনি বিল্ডিং থেকে সরে আসলেই হয়ে যাচ্ছে জিনিসটা রাস্তা যদি এমনভাবে কাঁপতেছে যে ড্রাইভার তার স্টিয়ারিং রাখতে পারতেছে না তখন সে স্থির করা স্ট্যাবল রেখে ইঞ্জিন বন্ধ করে গাড়ির মধ্যে থাকাটাই এটাই বেটার ইট ক্যান কজ এ সুনামি টু তাই না যদি সুনামি ঘটে তাহলে আমাকে কি করতে হবে আমাকে দৌড়ায় উঁচু জায়গায় চলে যেতে হবে তাহলে যারা উপকূলে থাকবেন তারা অবশ্যই এই ব্যাপারে অ্যালার্ট থাকবেন যে কোনো সুনামি ওয়ার্নিং কোনো ইনফরমেশন আছে কি না ছেলে আমাদের সকলেরই বাসায় কিট থাকা উচিত আর আমাদের এমন ধরনের কিছু টেলিফোন নাম্বারও আমাদের সংরক্ষণ করা উচিত যখন একটা বড় ধরনের ডিজাস্টার হয়ে যাবে আমাদের নেটওয়ার্ক বিচ্ছিন্ন আছি সেটা হয়তো জানবো না কিন্তু আমাদের যদি একটা পরিকল্পনা থাকে যে আমরা যদি এমন ধরনের কোনো ডিজাস্টার হয় তাহলে আমরা ওই জায়গায় অবস্থান করবো আমরা ওই জায়গায় চলে যাব দেখছিলাম ভূমিকম্পের সময় কি করণীয় কিন্তু আসলে আমরা অনেক কথাই বলি প্রস্তুতির কথা কিন্তু ওই সিচুয়েশনে আসলে এটা হয় সময় নাকি বোধহয় মাথা ঠান্ডা রাখাটাই বোধহয় সবচেয়ে জরুরি মোসাফা কি বলবেন মাথা ঠান্ডা রেখে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে নিরাপদ রাখা কিন্তু তার আগে তো জানতে হবে সেটা আমি কিভাবে করতে পারি এজন্য আমার দরকার প্রশিক্ষণ ট্রেনিং আমরা ফায়ার ড্রিল দেখি এখন কিন্তু এটা নিয়ম করে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান বা সংস্থা বা অফিসগুলোতে ফায়ার ড্রিল করা হয় আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেখানে নিয়মিত ফায়ার ড্রিল করা হয় কিন্তু ভূমিকম্প হলে আমি কিভাবে বাঁচব বা আমার করণীয়গুলো কি এটা নিয়ে কিন্তু আমরা উদ্যোগ খুব দেখি না কারণ আমি মনে করি যে আমরা মনে করি ভূমিকম্প খুব দূরের ব্যাপার কারণ আমি জানি না সেটা কবে আসবে 100 বছরে আসেনি তার মানে আমার জীবনকালে ভূমিকম্প হয়তো আসবে না আর ওই দূরের ব্যাপার ভাবি বলেই আমরা কিন্তু নিয়ম মানি না আমরা বিল্ডিং কোড মানি না আমরা নকশা অনুমোদন করাই না বিল্ডিং এর এবং আপনি তুরস্কের মিডিয়াগুলোতে বা ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে তো এই ভূমিকম্পের ভয়াবহতা ক্ষয়ক্ষতির কথা এসেছে কিন্তু আপনি আরেকটা বড় ফোকাস দেখবেন রিপোর্টিং এ এখানে তুরস্কের দুর্নীতির কথা বলা হচ্ছে ভবন নির্মাণের নিয়মগুলো মানা হয়নি নকশা বাস্তবায়নের জন্য যে স্টেপস গুলো ফলো করার কথা সেগুলো করা হয়নি বাংলাদেশ তো সেই বাস্তবতার বাইরে না আমাদের এখানে তো আমরা তাই করে যাচ্ছি এই ভূমিকম্প তুরস্ক সিরিয়ার কিন্তু বেশ নাড়িয়ে দিয়েছে বাংলাদেশের মানুষকেও নানান রকম শঙ্কা আমরা শুন দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় একটু চোখ দিলেই আর সেরকম একটা মন্তব্য আকবর এর আমরা যদি দেখি তিনি লিখেছেন যে বাঙালিরা প্রস্তুতি নাই দুর্ঘটনার পরে এমন কিছু বাংলাদেশে ঘটলে একমাত্র আল্লাহর উপর ভরসা ছাড়া আর কোনো উপায় নাই এই মন্তব্য আসলে অনেকেরই আছে এরকম আশরাফুল ইসলাম কাছে বাংলাদেশের সর্বক্ষেত্রে অবাধে লুটপাট চলার কারণে নিয়ম না মেনে সমস্ত কিছু হচ্ছে বিশেষ করে ইমারত নির্মাণ আইন যাদের মানার কথা তারা তো মানছেই না যে সংস্থা আইন প্রয়োগ করছে তারাও সেটা অহর অমান্য করছে মুশিফাকে আসলে এটি নিয়ে কথা বলছিলেন কিন্তু একই সঙ্গে বাংলাদেশের আসলে বিশেষ করে ঢাকা শহর নিয়ে একটা ভয়াবহ সংখ্যা আছে সবার মনে আপনি যদি জাইকার একটা সার্ভে হয়েছিল সেটা দেখেন এটা আরো প্রায় দশ বছর আগের হবে আমার যতদূর মনে পড়ে তারা বলছিল যে ঢাকা শহরে খোদ ঢাকা শহরে প্রায় আশি হাজার বিল্ডিং ধসে যাবে যদি সাত মাত্রা ভূমিকম্পই হয় তার মানে ভূমিকম্প আমরা কিন্তু একটা ফল্ট লাইনের মধ্যে আছি ডাউকি ফল্ট লাইন যে সময় এটা কেঁপে উঠতে পারে কারণ সিলেটে সেটা খুব বেশি হয় এবং আমাদের পুরো পূর্বাঞ্চল কিন্তু ভয়াবহ রিস্কে এবং ঢাকায় যে অপরিকল্পিত নগরায়ন হয়েছে ঢাকা ওই ফল্ট লাইন থেকে একটু দূরে থাকা সত্ত্বেও ঢাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হবে বলে আমরা ধরে নিতে পারি তো

বাড়াতে তো সেই নিচ্ছি আমি কিছুদিন একটা নিউজে পড়লাম যে আমাদের প্রতিমন্ত্রী ছত্রিশ হাজার স্বেচ্ছাসেবক তৈরি আছে ঢাকা সিটি কর্পোরেশনে যারা ভূমিকম্প সংশ্লিষ্ট তাদের প্রশিক্ষণ আছে তারা উদ্ধার কাজ চালিয়ে যেতে পারবেন কিন্তু তাদেরকে তো আমরা মাঠে ঘাটে দেখছি না আমাদের পাড়ায় পাড়ায় যদি ভূমিকম্প নিয়ে ড্রিল হয়